আসসালামু আলাইকুম, আমি আরাফ। আমাদের প্রজেক্টের নাম কিভাবে কাগজ তৈরি করা যায়। প্রথমে আমাদের যা যা লাগবে, কাঠ, বাঁশ, পাট, গ্যাস, পানি, বিদ্যুৎ, প্রস্তুত প্রণালী। প্রথমে আমরা কাঁচামালগুলোকে শিপার মেশিনে বিদ্যুতের সাহায্যে শিপস করে নেব, ভেঙে শিপস করে নেব। ওই শিপসগুলোকে বয়লার মেশিনে পানি এবং গ্যাসের সাহায্যে সিদ্ধ করে মণ্ড তৈরি করে নেব। ওই মণ্ডগুলিকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর লম্বা আকৃতির করে মেশিনের সাহায্যে তৈরি করে নেব আমাদের লেখার জন্য সাদা কাগজ। আবার বিভিন্ন রঙের মাধ্যমে বিভিন্ন রঙের কাগজ তৈরি করে নেব। ফলাফল আমরা শিখলাম কী কী দিয়ে আমাদের লেখাপড়া কাগজ তৈরি করেছে।